বৈদিক শাস্ত্রে রয়েছে 12টি রাশির উল্লেখ। মেষ থেকে মীন, এ সকল রাশির অধিকর্তা গ্রহ ভিন্ন, সে কারণে ব্যক্তির চারিত্রিক ও মানসিকতার মধ্যে আছে তফাত। শাস্ত্রমতে কেউ শান্ত তো কেউ উদ্ধত, কেউ স্বার্থপর তো কেউ সকলের কথা ভাবেন, তেমনি কেউ অন্যকে সহজে ক্ষমা করতে পারেন তো কেউ প্রতিশোধ নিতে চান। আমাদের সকলের মানসিকতা ভিন্ন। আজ রইল চার রাশির কথা। শাস্ত্রমতে এদের থেকে সাবধান থাকা দরকার। এদের একটি বদভ্যেস সকলের ক্ষতি করতে পারে। এরা সবসময় প্রতিশোধ নিতে চান, এরা সবসময় নিজের কথা ভাবেন, কারো থেকে সামান্য আঘাত পেলে তা তাকে ফিরিয়ে দিতে চান। দেখে নিন তালিকায় কে কে আছেন। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। বৃষরাশি রাশির দ্বিতীয় রাশি হল বৃষরাশি। এ রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। এ রাশির ছেলেমেয়েরা সম্পর্কের ব্যাপারে খুবই যত্নশীল হন, তবে স্বার্থপর স্বভাবের। এদের মাথায় সবসময় প্রতিশোধের নেশা ঘোরে, কারো থেকে সামান্য আঘাত পেলে তা রিটার্ন দিতে চান এরা। কর্কট রাশি। রাশিচক্রের চতুর্থ রাশি হল কর্কট। এদের অধিকর্তা গ্রহ হল চন্দ্র। এরা সবসময় নিজের স্বার্থের কথা ভাবেন, এদের সঙ্গে কেউ ভুল করলে সবসময় প্রতিশোধ নিতে চান এরা। এদের এই স্বভাব সকলের থেকে এদেরকে দূরে করে দেয়। সিংহ রাশি। রাশিচক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। এ রাশির অধিকর্তা গ্রহ রবি। এরা জেদি, প্রতিজ্ঞ, দয়াবান এবং গম্ভীর স্বভাবের হয়ে থাকেন। প্রতিশোধের নেশায় বিভোর থাকে সিংহ রাশি। নিজের ছাড়া কারো কথা ভাবেন না এরা, সব ক্ষেত্রে নিজের স্বার্থের কথা চিন্তা করেন। এই রাশির ছেলেমেয়েদের সাথে ভালো বন্ধুত্ব করবেন না, এতে বিপদে পড়তে পারেন। বৃশ্চিক রাশি। রাশিচক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক। এ রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এ রাশির ছেলেমেয়েরা তেজি, নির্ভীক ও একগুঁয়ে স্বভাবের মানুষজন, যে কারণে অনেকেরই অপছন্দের তালিকায় থাকেন এরা। কারো থেকে দুঃখ পেলে সবসময় প্রতিশোধ নিতে চান এরা। কাউকে ক্ষমা করতে পারেন না বৃশ্চিক রাশির ছেলেমেয়েরা। এদের থেকে দূরে থাকুন সবসময়। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।